গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা ভালো করে শাখা তেলে ভাজিয়ে নেব। ভাজা হয়ে গেছে, উঠে নেব। হয়ে গেছে, তুলে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে, জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ফুটবে একটু। ধনে পাতা দিয়ে দিলাম একটু। ধনে পাতাটা দিলে টেস্টিটা বেশি লাগে। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। নামিয়ে দেবো, হয়ে গেছে। হয়ে গেছে, নামিয়ে দিলাম। কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।